পূর্ণাংশ ছবিটা এই বইয়ের মধ্যে এলো কি করে? তার মানে মনীষের কীর্তি কখনো হয়তো দেখছিল, আমি এসে পড়ায় বইয়ের ভাঁজে লুকিয়ে রেখে ভুলে গেছে। পূর্ণাংশু, তোমায় আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, সেই তুমি ইউনিভার্সিটিতে আসতে পাঞ্জাবি আর জিন্স পরে, কাঁধে ঝোলা ব্যাগ, মুখে হালকা দাড়ি, ভালো লিখতে। ডিবেটে ফার্স্ট প্রাইজটা তোমার বাঁধা ধরা ছিল, কলেজ ক্যান্টিনে চায়ের কাপে তর্কের তুফান তুলতে। তোমাকে দেখলে আমার বুকের ভেতরটা কেমন করত, আমার হাত পা অবশ হয়ে যেত। তারপর তোমার সাথে আলাপ, প্রেম, বিয়ে, আমাদের মধ্যে বিস্তর ফারাক ছিল। আমি উচ্চবিত্ত বনেদি বংশের মেয়ে আর তুমি সামান্য প্রাইমারি স্কুলের শিক্ষকের ছেলে। তুমি বিয়ের আগে আমাকে বারবার বলেছিলে, আমি কি পারবো অ্যাডজাস্ট করতে? আসলে আমি ভেবেছিলাম তোমাকে মধ্যবিত্ত জীবন থেকে তুলে আনবো সমাজের উঁচু তলায়, তুমিও হয়ে উঠবে আমাদের পরিবারেরই একজন রাজেশ্বরীর স্বামী। কিন্তু তুমি তোমার আইডেন্টিটি হারাতে চাওনি, আবার শত চেষ্টা করেও ভালো চাকরিও জোটাতে পারোনি, কারণ কম্প্রোমাইজ করা তোমার ধাতে নেই। এত প্রতিভা নিয়েও তোমার শেষ সম্বল হলো সকাল থেকে রাত পর্যন্ত কয়েকটা টিউশনই। তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, সব শেষ হয়ে গেল। অধিকারী বাড়ির আদরের মেয়ে আমি, আমার কিনা শেষমেশ এই পরিণতি? আমি বলেছিলাম তোমায় আমার বাপের বাড়িতে গিয়ে থাকতে, কিন্তু তোমার আত্মসম্মানে লাগলো, সেই থেকে আমি মধ্যবিত্তদের ঘৃণা করি। সৌনাংশু, আজ তুমি ইন্টারভিউ দিতে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, না দিয়ে চলে এসেছি। কি, ইন্টারভিউ না দিয়ে চলে এসেছো? তুমি জানো পোস্টটা জেনারেল ম্যানেজারের ছিল, কত টাকা মাইনে পেতে তুমি? এতে সংসারে সুরাহা হতো অরুণাংশু? না হতো না, তোমার মতো মেয়েরা কোনো কিছুতেই সুখী হয় না, তোমরা হচ্ছে ভোগবাদী দুনিয়ার সবচেয়ে বড় এক্সাম্পল। প্লিজ, তোমার এই সমস্ত আদর্শবাদী বুকনি তুমি তোমার নিজের কাছেই রাখো, এসব তোমার কলেজে চলে সংসারে নয়। সংসার চালাতে গেলে অনেক অনেক টাকা লাগে, টাকা, বুঝেছো? এটা তোমার ভুল ধারণা রাজশ্রী, টাকার পাশাপাশি আরো একটা জিনিসের দরকার হয়, সেটা কি জানো? সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা তুমি কি মনে করো রাস্তায় যে রিক্সা টানে সে সংসার টানে না? হ্যাঁ সেও সংসার টানে, সে তার আয় অনুযায়ী সংসার টানে। হ্যাঁ, তার অন্তত রোজগার করার ইচ্ছেটা আছে, তোমার তো সেটাও নেই, শুধু বড় বড় বকনি। কেন তুমি আমাকে শুধু শুধু দোষারোপ করছো? আমি কি চেষ্টা করছি না? মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে টিউশনি করি, তার মধ্যে চাকরি খুঁজছি, হ্যাঁ আমি কি শুধু শুধু বসে আছি? তোমার এই সামান্য চেষ্টায় আমার মেকআপের টাকাটাও ওঠে না। কত কষ্ট করে দাদার এক বন্ধুর কোম্পানিতে চাকরির ব্যবস্থা করলাম, ইন্টারভিউতে গেলেই না তুমি, ফিরে চলে এলে। ওটা তো তোমার সাজানো চাকরি ছিল, আমার অর্জন করা চাকরি নয়। নুন ভাত খাবো, মাথা নিচু করে বাঁচতে আমি পারবো না। যে নিজের বউকে ভালো করে খাওয়াতে পারে না, তার মুখে এই সমস্ত বড় বড় কথাগুলো সাজে না। তুমি নুন ভাত খেয়ে থাকতে পারো, আমি পারবো না, আমি ছোট থেকে এভাবে মানুষ হইনি। কেন, বিয়ের আগে এইসব কথাগুলো আমি তোমাকে বলিনি? রাজশ্রী, তোমার আমার স্ট্যান্ডার্ড এক নয়, লাইফস্টাইল এক নয়, বিয়ের পর তুমি এই ব্যাপারগুলো তুমি অ্যাডজাস্ট করতে পারবে না আমি এগুলো বলিনি, তখন তুমি কোনো কথাই আমার শোনোনি।
আমি ভেবেছিলাম যে তুমি আমার লাইফস্টাইলের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে, কিন্তু না, তুমি তোমার মধ্যবিত্ত সেন্টিমেন্ট থেকে বেরোতেই পারলে না। তুমি তো আমার ভাইয়ের মতো কথা বলছো। কোনো কিছু অর্জন করার চেষ্টা নয়, ফাঁকি মেরে বড় লোক হওয়ার চেষ্টা করা। তোমার ভাইয়ের অন্তত স্বপ্ন দেখার ইচ্ছেটুকু আছে। তুমি এটাকে স্বপ্ন দেখা বলো? পড়াশুনো করলো না, চাকরি করার কোনো চেষ্টা নেই, আজেবাজে ছেলেগুলোর সঙ্গে আড্ডা মারে, লটারির টিকিট কেটে বড় হওয়াকে তুমি স্বপ্ন? চুপ করো, তোমার বাজে কথা শুনতে আমার ভালো লাগছে না। তোমাকে আমি লাস্ট অপশন দিচ্ছি। কি? আমি আবার কনসিভ করছি। দাদা বলেছেন যে আমি ও বাড়িতে পার্মানেন্টলি থাকতে পারি, তুমি যাবে আমার সঙ্গে? না, যতদিন সামর্থ্য আছে আমি তা পারবো না। ঘর চাপাই হয়ে আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো রাজশ্রী। তুমি এতেও রাজি নও? এতেও তুমি রাজি নও? আমাদের একটা সন্তান আছে, আরেকজন আসতে চলেছে, তাদের ভবিষ্যতের কথা ভেবে অন্তত। ঠিক আছে, তোমার ব্যবস্থা আমি নিজেই করে নেব। সোজা আঙুলে যদি ঘি না উঠে তাহলে আঙুলটা বেঁকাতে হয়। কেন, কি করবে, আমায় মেরে ফেলবে? মারতে তোমাকে আমি পারবো না অরুণাংশ, তবে তোমার মতো অকর্মণ্যকে চিরদিনের মতো ঘাট থেকে আমি নিশ্চয়ই নামিয়ে ফেলবো। যে মেয়েকে সকালে কলেজে যাবার সময় ডাকতে ডাকতে আমার গলা চিড়ে যেত, সে মেয়ে একেবারে সকালে উঠে কাজে লেগে গেছে। কি করবো বলো, এখন তো সংসারে সব কাজ আমাকে একাই করতে হয়, তাই না? আমি সকালে না উঠলে কি করে করবো এত কাজ? তাই তো দেখছি, এই দুদিনের মধ্যে আমার ঘুম কাতুরে মেয়েটা কত পাল্টে গেছে। বিয়ের পরে তো সব মেয়েরাই পাল্টে যায় মা। হ্যাঁ রে, ঠিক বলেছিস, বিয়ের আগে আর পরে একেবারে আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ মা,
সারাটা দিন যে কিভাবে কেটে যায় আমি নিজেও জানি না। তারপর কৃষ্ণ কত রাত অবধি জেগে পড়াশোনা করে, আমাকে তো ওর পাশে বসে থাকতে হয়। কিন্তু রাই, সারাদিন এত পরিশ্রমের পর রাত জাগলে তো শরীর খারাপ করবে না? কৃষ্ণও একই কথা বলে, কিন্তু কি করব বলো, ও একা একা বসে পড়বে আর আমি ওর পাশে ঘুমোলে ওর কেমন লাগবে বলো। সত্যি রে রাই, কৃষ্ণের ছেলেটা বড় ভালো, আমি চিন্তা ওকে ভুল করেছিলাম। তাহলে তুমি স্বীকার করলে মা যে আমার কৃষ্ণকে চিনতে একটু ভুল হয়নি? হ্যাঁ রে মা, কিন্তু তোদের নিয়ে আমার বড় চিন্তা হয় রে রাই। কৃষ্ণের তো চাকরি নেই, তোদের দুজনের কি করে যে সংসার চলে কে জানে। তোরা তো আবার কারো কাছ থেকে কোনো সাহায্যও নিবি না। ছোটবেলা থেকে তোমাকে দেখে আসছি, বাবাকে তো আমার মনেই নেই, কিভাবে তুমি আমাদের নিয়ে অভাবের মধ্যেও সংসার চালিয়েছ তোমাকে দেখেই তো শিখেছি মা। সত্যি এখন বুঝতে পারছি তোর বাবার শিক্ষা বিফলে যায়নি রে। তোর বাবা সবসময় বলতেন, যত অভাবই আসুক না কেন মনের শান্তি কখনো নষ্ট হতে দিও না। ঠিক বলেছো মা, তুমি একদম চিন্তা করো না। দেখো আমি জানি কৃষ্ণ একদিন অনেক বড় হবে, সেদিন ওর জন্যে তোমারও গর্ব হবে, আর সেদিন তোমার এই ছোট মেয়েকে নিয়ে তোমার একটু দুশ্চিন্তা থাকবে না। তোমার ছোট মেয়ে সেদিন রাজ রানী হয়ে থাকবে। তাই যেন হয় রে মা, ভগবানের কাছে সেই প্রার্থনাই তো দিন রাত করি, তিনি যেন তোদের দিকে মুখ তুলে চান। নিতা এক কাপ চা দাও। তাই লতা ওদের কাউকেই তো দেখছি না, কোথায় গেছে কে জানে। বাবারা থাকতে পারে, তাই হবে হয়তো। থ্যাংক ইউ। তোমার আমাকে একটা প্লেট দাও। যাক, সেই কথায় বিয়েটা ভালো ভালো মিটে গেল, শান্তি। সত্যি সেই কথায় বিয়ে নিয়ে আমার যা টেনশন ছিল না। কেন ভাইয়ার বিয়ে নিয়ে আবার টেনশন কিসের ছিল মা? হবে না, সৈকতের বিয়ের জন্য আমরা কতটা সময় পেয়েছি বল, একটু সময়ের মধ্যে সব ব্যবস্থা করা ছাত্রীখানি কথা। ঠিক বলেছো সুতপা, এর জন্যে কিন্তু থ্যাংকস দিতে হয় রণকে আর দেবকে, ওরা দুজনে এরকম না করলে কিছুতেই সামলানো যেত। রণ তো বরাবর রেসপন্সিবল, দেবজিৎ যে এতটা রেসপন্সিবল আমি সত্যি করে জানতাম না, মানে এত খোটা দিতাম ওকে, সত্যি ভাবতে পারিনি কাজটা নামিয়ে দেবে। বলুন জামাইবাবু। ঠিকই বলেছ, মেশো যেভাবে টোটাল ব্যাপারটা ম্যানেজ করেছে না সত্যি। অবশ্য শুধু মেশো কেন, আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়েছি বলেই তো পুরো ব্যাপারটা এত স্মুথলি গেল না। করেছি সুধা, করেছি, আমি তো অস্বীকার করছি না। না না, এবারে কিন্তু একটু বিশ্রাম নিতে হবে, যা ধকল গেল শরীরটা আর দিচ্ছে না রে। একদম ঠিক কথা বলেছিস সুতপা, আমার কিন্তু রেস্ট নেওয়ার কোনো চান্স নেই। তিন দিন নার্সিংহোমে যাইনি, ওখানে কি হচ্ছে আমি কিছু জানি না, আজ একটা সময় আমার যেতেই হবে। আজকে? হ্যাঁ, আমার যেতেই হবে, কোনো উপায়। কাজ দিদি সত্যি, কিন্তু যাদের নিয়ে আলোচনাটা হচ্ছে তারা কোথায়, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে নাকি? ঘুমোবে না, কি বলছো মানি, ওদের তো কাল ফুলশয্যা ছিল। ও তাই তো, তাহলে একটা কাজ করি, নিতাইদাকে এক্ষুনি পাঠাই ওদের ঘরে, বলি নতুন বৌদিকে আর সৈকত দাদাবুকে গিয়ে চা দিয়ে এসো। নিতাইদা সত্যি, নিতাইদা মাথাটা পুরো গেছে। কেন? আচ্ছা নিতাইদা না হয় বিয়েটা করেনি, তাই বলে তুমি নিতাইদাকে ওদের ঘরে পাঠাচ্ছ চা দিয়ে ঘুম ভাঙাতে? আরে মাসি তো যাচ্ছে না, নিতাইদাকে পাঠাচ্ছি। এ কি অপর্ণা, তুমি এত সকাল সকাল উঠে পড়েছো? তুই কোত্থেকে আসছো মা, বাইরে থেকে এলে? অপর্ণা রাত সকালে ঘুম থেকে উঠে স্নান করে একেবারে রেডি, ঠাকুর ঘর খুঁজছিল। তো আমাদের বাড়িতে তো কোনো ঠাকুর ঘর নেই, তাই মন্দিরে নিয়ে গেছিলাম। সবাই হাত ধুয়ে নিক, তারপর আমি প্রসাদ দেব। সকাল সকাল ঘুম থেকে ওঠাটা কিন্তু আমার অভ্যেস। খুব ভালো অভ্যেস, কিন্তু সেটা একজনের হলে হবে, আর একজন তো পড়ে পড়ে ঘুমোচ্ছে।
না ভাইয়া তো সে আর আজকে উঠছে না। অপর্ণা যতক্ষণ না নিজের হাতে করে চা নিয়ে ওকে দিচ্ছে ততক্ষণ ভাইয়ার ওঠার কোনো সিন নেই মানে। হ্যাঁ সত্যি অপর্ণা, তুমি সৈকতের ঘরে চা নিয়ে যাও না। না না আমি আমি কেন চা নিয়ে যাব, অন্য অন্য ফুলসজ্জার পরের দিন সকালে অন্য, তুমি চা না নিয়ে গেলে কে চা নিয়ে যাবে অপর্ণা? যাও সৈকতের ঘরে চা নিয়ে। জয় বাবু দিদি একদম চুপ করে যাও, বসুদা বল। আরে বাবা মা পারমিশন দিয়ে দিয়েছে। ভাইয়া ঘুম থেকে উঠবে না, যাও 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 যাও। আসলে আমি নিজের জন্য চা বানাচ্ছি না, আমি ভাবলাম তোমার জন্য একটু নিয়ে আসি, একসাথে বসে খাবো। প্লিজ, আমি এত আশা করে তোমার জন্য চা নিয়ে এলাম। কে বলেছিল আনতে? তুমি এখনো আমার উপর রেগে আছো? বিশ্বাস করতে পারো না আমায়? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় রুদ্র, এটা অভ্যেসের ব্যাপার। এতদিন আমি যেভাবে অভ্যস্ত হয়ে এসেছি, আজ হঠাৎ করে সেই অভ্যেসে ব্যতিক্রম ঘটছে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি জানি আমার উপর তোমার অনেক অভিযোগ, আর বিশ্বাস করো আমি একটা অস্বীকার করছি না। আমি জানি এগুলো আমারই দোষ, কিন্তু আচ্ছা এগুলোর প্রায়শ্চিত্ত করার একটা সুযোগও তো কি দেবে না? প্রায়শ্চিত্ত? কিসের কিসের প্রায়শ্চিত্ত করতে চাও তুমি? সকাল সকাল উঠে এইসব কথা আলোচনা করতে আমার ভালো লাগছে না, আমি জানি। দাঁড়া হাজার, আমি অনেক আনন্দ করে তোমার জন্য চা বানিয়ে নিলাম, একটু খেয়ে দেখো কেমন হয়েছে প্লিজ। হ্যাঁ না, হঠাৎ কি হয়েছে তোমার? তুমি কি মনে করছো তোমার সঙ্গে বসে তোমার করা চা খেলে আমি, তুমি যে এতদিন ধরে আমার উপর অন্যায় অত্যাচার করেছো সব কিছু ভুলে যেতে পারবো? না দোয়েল, আমি জানি সেটা এত সহজে সম্ভব নয়, কিন্তু বিশ্বাস করো আমি সেটার জন্য চা বানিয়ে নিয়ে আসিনি। তাহলে আসলে কি জানো, আজ হঠাৎ করে ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় দেখতাম মা বাবা একসাথে বসে চা খেতেন আর কত গল্প করতেন না, মাঝে মধ্যে তাদের চা জড়িয়ে জল হয়ে যেত, ওনাদের সেদিকে কোনো খেয়ালই থাকতো না, তাও গল্প করে যেতেন। কি গল্প করতেন? মনে নেই, আর তখন আমার কতটুকুই বা বয়স, মনে থাকার কথাও নয়। তারপর মা তো আমাকে একা রেখে চলেই গেলেন। যাই, আমার অনেক কাজ আছে। দইল দাঁড়াও না, একটু বসে যাও। আজ আসলে সকালটা সম্পূর্ণ অন্যরকম লাগছিল, তাই ভাবলাম আমরা তো কোনোদিনও একসাথে বসে চা খাইনি। সেটা কি তুমি কোনোদিনও চেয়েছিলে? ব্রেকফাস্ট করতে হবে, অনেক বেলা হয়ে গেল, এখন না গেলে দেরি হয়ে যাবে। চাটা একটু মুখে দিয়েও দেখবে না কেমন হয়েছে? Whoa!
ব্রেকফাস্ট রেডি করি। তুমি তাড়াতাড়ি রেডি হয় না, অফিস যেতে হবে, বেশি ভুলে যাও না। তোমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে।